ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সরলীকরণের উপর জোর দিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। শুক্রবার কলকাতায় ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক শীর্ষক একটি আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন শ্রীংলা। তিনি জানান, বাংলাদেশের জন্য ভিসা বাড়ানোর প্রয়াস চলছে এবং এতে করে দুই দেশে যোগাযোগ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের রোল মডেল ভারত ও বাংলাদেশ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি,